হিরো আলমের ওপর হামলার ঘটনায় ইইউ সহ ১২ দেশের বিবৃতি। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের দিন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন ও ১২টি দেশ যৌথ বিবৃতি দিয়েছে। এ বিবৃতিতে হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানানো হয়েছে। বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো হলো কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এসব দেশের পক্ষে দূতাবাস ও হাইকমিশন সমূহ বিবৃতিতে স্বাক্ষর করে। বিবৃতিতে বলা হয়, আমরা ১৭ জুলাই ঢাকা ১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। এছাড়া আসন্ন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রসঙ্গত, সোমবার ঢাকা ১৭ আসন উপনির্বাচনের দিন বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের সামনে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে রাজধানীর বনানী থানায় মামলা করেছেন। এ মামলায় অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুয়েস। এছাড়া হামলার ঘটনাকে নির্বাচনী আচরণবিধির পরিপন্থী ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এমনকি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে। এছাড়া হিরো আলমের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যে ৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর ডিবি পুলিশ। এর মধ্যে গ্রেপ্তার ২ জনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।